সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। ভালো ভালো, আবার অতি ভালো কিন্তু ভালো না। না, আমরা রোদ্দুরের মাকে দেখেছিলাম খারাপ, এখন ভালো হয়েছে, এতটাই ভালো হয়েছে যে সে মহুলকে তো মা বলে ডাকছে আমরা দেখতেই পাচ্ছি, এবং মহুলকে খাইয়ে দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। এটাও দেখতে পেয়েছি যে ছেলে ছেলের বউ যাতে সুখে থাকে সেই চেষ্টাও উনি করে যাচ্ছেন, এমনকি নিজের সমস্ত জীবনের পুরনো কথাবার্তা সেটাও সে সবার সামনে বলেছে, এমনকি মহুলের বাবার কোনো দোষ নেই সেটাও বাড়ির সবার সামনে বলেছে, এবং সেটাও বলেছে যে তার দোষ ছিল, এত অবধি ঠিক ছিল। কিন্তু এবার ভদ্রমহিলা পায়ে হেঁটে মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে কিনা মহুলের বাড়ি, ঠিক হজম হলো না। তো যাই হোক, এত কিছু তো ঘটে গেল, কিন্তু উল্টো দিকে আমাদের অনুরূপ বাবু কি করছে? অনুরূপ বাবু তো এখনো প্ল্যান করে যাচ্ছে যে এদেরকে আমি শেষ করব, শেষ আমি করব, রিভেঞ্জ আমি তুলবই। তো যাই হোক, একজন অন্তত শয়তানি করছে, আর উল্টো দিকে যাই আমি নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনা হচ্ছে দলবদল করা মহিলা, তার কারণ হচ্ছে যখন দেখে যে এদিকে দল ভারী, বাড়ির মহিলারা আই মিন রোদ্দুরের মা, রোদ্দুরের কাকিমা, এরা যদি দল ভারী করে তাহলে উনিও দল ভারী করতে চলে যান সেদিকে। আবার যখন দেখে সবাই একটু মহুলের দিকে ঘেসে গেছে তখনই আবার মহুলের দিকে চলে যায়। মাঝে মাঝে বোধ হয় না, মানে নীলাঞ্জনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি ভাবতাম যে আমি কোন দিকে যাবো, এদিক না এদিক, বাধ্য হয়ে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম, এবং আমায় কেউ কিছু বলে বলতাম কোন দিকে দলটা ভারী একটু বলবে। তো নীলাঞ্জনও কিছুদিন পরে সেটা করবে কিনা বলা যাচ্ছে না। বাকি থাকলো রোদ্দুরের বাবা। এই ভদ্রলোক অসাধারণ, তার কারণ হচ্ছে এই ভদ্রলোক কখনো কারোর ক্ষতি চায় না, এবং মহুলকে সে প্রথম থেকে সাপোর্ট করেছিল এবং তার পাশেই ছিল, এবং এখনও সে কিন্তু মহুলের পাশেই আছে। উল্টে আমরা এটুকু ক্রেডিট তাকে দিতেই পারি যে উনি ওনার ওয়াইফকে ভালো করেছেন, তার কারণ হচ্ছে উনি যদি ওনার ওয়াইফকে গিয়ে না বলতো যে আমি তোমার পাস্ট সমস্ত কিছু জানতে পেরে গেছি, সে যেভাবেই হোক, তাহলে কিন্তু ময়ূরাক্ষী দেবী এত তাড়াতাড়ি ভালো হতো না। তাই পুরোপুরি আই মিন ময়ূরাক্ষী দেবীর ভালো হওয়ার ক্রেডিটটা কিন্তু পুরোপুরি যায় ওনার উপর। তোমরা ভাবছো আজকে সব কী বলতে এলো? না, অ্যাডভান্স খবরও দেবো, তো তার আগে একটা ব্যাপার আছে তো, না তো অনেকে অনেক কিছু জানতে চাইছিল, তো সেই জন্যই তাদের উদ্দেশ্যে এগুলো বলা। আর রোদ্দুরের কাকিমা, এনার এই মুহূর্তে অন্তত এই সিরিয়ালটা করতে এসে এনার অনেকগুলো নাম হয়ে গেছে, সেটা আমি লক্ষ্য করতে পারছি। অনেকে অনেক রকম নাম দিয়েছে, তার কেউ নাম দিয়েছে কুঠনি, কেউ নাম দিয়েছে অতিরিক্ত বকে, কেউ নাম দিয়েছে নাটকীয় ড্যাশ, কেউ নাম দিয়েছে ককটেল, কেউ অনেকে অনেক রকম নাম দিয়েছে। তো এদের মধ্যে আমার সব থেকে প্রিয় নামটা হচ্ছে ককটেল। তো ককটেল নাম তোমরা যেটা দিয়েছো সেটা বেশ ভালো, কেন দিলে আমরা জানি না, তবে ভালো লাগলো নামটা শুনে, একটু আনকমন। তো আর যেটা বলবো সেটা হচ্ছে এই ভদ্রমহিলার কাজটা কি, এই ভদ্রমহিলা না বেশ ভালো ছিল, অন্তত আমি মনে করি এই ভদ্রমহিলা যখন জল্লপুর করতেন তখনও কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু সমস্যা হলো এই ভদ্রমহিলাকে সন্ন্যাসী রাজায় যে কেন বাইজি রূপে নিতে গেল, ওখানেই হয়ে গেল মাস। ওই অভিনয়টা করার পর থেকে উনি বোধ হয় ক্যারেক্টারটা থেকে বেরোতেই পারেনি, উনি এখনো একটা কথা বলতে গেলেই বলে মহুল। ওনার ওই নাটকটা এখনো বোধ হয় গেল না। অ্যাকচুয়ালি উনি সন্ন্যাসী রাজায় যে বাইজি ক্যারেক্টারটা করেছিলেন সেখানে কিন্তু ওরকম নাটক করে করেই কথা বলা ছিল, এবং যেটা হয় না পুরুষদের নজর কাটতে গেলে যেভাবে ডায়লগ থ্রো করতে হয় সেভাবে ডায়লগ, কিন্তু উনি কিন্তু বাস্তবে এরকম না। কিন্তু উনি অভিনয় করতে গেলেই এখন ওনার মধ্যে ওই নাটকটা চলে আসে, উনি বোধহয় ওই ক্যারেক্টার থেকে আই মিন ওই ক্যারেক্টারটার হ্যাংওভার এখনও কাটিয়ে উঠতে পারেননি। বাচ্চা যে মেয়েটা এসেছিল নিশ্চয়ই মনে আছে, অন্দরমহলের জোজো, সেই তো, সে কোথায়? তার তো কোনো দেখাই নেই, তাকে আমরা দুটো তিনটে এপিসোডে দেখেছিলাম, তারপর থেকে সে গায়েব, ভ্যানিশ। না যদি এরকম হয় যে সে পড়াশোনার জন্য এখন এই মুহূর্তে অভিনয় বন্ধ হয়ে গেছে, তাহলে তো সেটা কোনোরকমভাবে একটা ম্যানেজ করতে হবে, যে বলতে তো হবে যে সে পড়তে গেছে বা কোথাও গেছে, সেসব কিছুই বলে না। তো যাই হোক, ইতিমধ্যে আমরা এই সিরিয়ালে দেখে ফেলেছি যে এতগুলো ক্যারেক্টার থেকেও আমরা দেখতে পাই না, তার মধ্যে আবার এন্ট্রি নেয় ক্যারেক্টার, তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম মিসমিকে। মিসমি এখানে এসেছিলো রুমঝুম ক্যারেক্টার করতে, সে ক্যারেক্টারটা প্লে করা হয়ে গেছে, সে কেটে পড়েছে। না আমি মানলাম সে ক্যামিও করতে এসেছিল, আবারও ক্যামিও করতে এলো সোলাঙ্কি রায়, সোলাঙ্কি রায় মৃণালিনী হিসেবে এখানে এলো, সেও হয়ে গেল, সেও কেটে পড়লো। এবার আসতে চলেছে আরও একজন সুন্দর নায়িকা। তো ফাইনালি যেই আসতে চলেছে তার ব্যাপারে দুটো কথা, সেটা হচ্ছে সে এসে পড়ার অনুরূপের সাথে তার বন্ধুত্ব হবে, এবং সে জানতে পারবে যে রোদ্দুর ওই বাড়ির ছেলে না, এই নিয়ে একটা বড় রকমের যুদ্ধ বাঁধতে চলেছে। আর এই মেয়েটা কি হঠাৎ করেই বা এন্ট্রি নিচ্ছে কী করে? আরে বাবা,
রোদ্দুরের বাবার তো বন্ধু বান্ধব থাকতেই পারে না, তাদের মেয়ে তো এখানে আসতেই পারে বিদেশ থেকে, কি আসতে পারে না? তো সেই কারণেই আসছে। এবং শেষে এখন দেখা যাক রোদ্দুর আর মহলের মধ্যে কি কি ঝামেলা পাকায়। আবার তার সাথে অনুরূপেরও বিয়ে হতে পারে, কারণ কানা ঘুষে খবর বলছে অনুরূপের সাথে বিয়েটা হলেও হতে পারে নাও হতে পারে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি শিওরিটি দিয়ে জানাতে পারছি বলে আমি মনে করছি। এবং আপাতত যেটা বলবো সেটা হচ্ছে এই সমস্ত কিছু ক্যাচাল নিয়েই হচ্ছে আমাদের বাংলা সিরিয়াল ফাগুন বউ। তোমরা অবশ্যই করে দেখো, কেউ মিস করো না স্টার জলসা, স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 1:30 সময়। তোমরা যদি এখন মনে করে থাকো যে ভিডিওটাতে তোমাদের মনের কথা কিছু বলতে পেরেছি, তাহলে একটু লাইক করো। আর যদি তোমরা অ্যাডভান্স খবরটা পেয়ে খুশি হও তাহলে ডিসলাইক না করে লাইক করো। আর একটা কথা, সেটা হচ্ছে যদি তোমাদের কিছু বক্তব্য থেকে থাকে বা আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি সেটা তোমার নেক্সট ভিডিওতে বলতে হবে নাকি, তাহলে সেটা কী করতে হবে? তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করতে হবে। আর একটা কাজ, বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে আর এই ধরনের পোল খোলা ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি যাই গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।